কি এক আল্লাহ আমরা পাইছি, খালি ভুল করি আর উনি মাফ করে। সুবহানাল্লাহ, গাফিরি যামবি ওয়া কাবিলিত তাওব। আল্লাহর একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি গাফিরি যামব, তিনি পাপ ক্ষমা করে দেন, পাপ মোচন করে দেন, তওবা কবুল করেন। কিন্তু তওবা কবুল তিনি করেন, আমাদের তওবা করার সময় নাই, আমাদের তওবা করার সময় নাই, আমরা অনেক ব্যস্ত। উনি কিন্তু তওবা কবুলের জন্য রেডি, এমন না যে শুধু সকালে রেডি, বিকালে না, বিকালে রেডি সকালে না, এমনটা নয়। 24/7 সব সময়, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 365 দিন তিনি রেডি, কিন্তু আমাদের সময় নাই। সামনে নির্বাচন, আমরা অনেক ব্যস্ত, ঠিক না? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, মার্কারও শেষ নাই, বিভিন্ন ধরনের মার্কাও আছে। তো এই জন্য আমাদেরকে একটু সময় করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কত পাপ আপনি করেছেন, আপনি চোখের পানি ছেড়ে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন আর ক্ষমা চান, ক্ষমা চাওয়ার সাথে সাথে তিনি আপনার ক্ষমা করে দিবে। শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ এতগুলো জাহান্নাম, এতগুলো জান্নাত আপনি কেন বানালেন, জাহান্নাম আরো বানান। আল্লাহ বললেন, কেন? শয়তান বলেছে, আল্লাহ আপনার এই বান্দাগুলো তো আপনি জান্নাতে ঢুকাতে পারবেন না, তো জান্নাত বানিয়ে লাভ কি, আমি সবগুলোরে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে ঢুকাবো। আল্লাহ বলেন, এত সোজা তুই ওয়াসওয়াসা দিবি, আমার বান্দা ভুল করবে, অন্যায় করবে, আর আমি ক্ষমা করে দিব। শয়তান বলে, আল্লাহ হিসাবটা এত সহজ না যত সহজ আপনি ভেবেছেন, আমি ডান দিক থেকে দেব ধোকা, বা থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, নিচ থেকে দেব, শিরা উপশিরায় ঢুকে মাজরার দাম, যেখান দিয়ে রক্ত চলাচল করে ওইখানে ঢুকেও ধোকা দেব, আপনি তো জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বললেন, শয়তান তুই আমাকে চ্যালেঞ্জ দিস, তোর এত সাহস, আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, ঠিক কি না? মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না, অফিসের যিনি সবচেয়ে বড় এমডি স্যার, ম্যানেজিং ডাইরেক্টর, বস, বস অফ দ্য অল বসেস, ওই বসের সাথে কি বেশি কথা চলে, কথা বলেন? আল্লাহ বললেন, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তো তোর চ্যালেঞ্জ নিলাম, যা। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতার কসম, তুই আজীবন মানুষকে ধোকা দিবি, অন্যায় করাবি, আর আমার বান্দা একদিনের তাফসির মাহফিলে যে আমার ভয়ে চোখের পানি ছেড়ে ক্ষমা চাবে আর আমি মাফ করে জান্নাত দিয়ে দেবো। আল্লাহ,